আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেল ফলো করতেছেন তাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে গণিত বিষয়ের যেমিতি অংশ সমকি পরীক্ষা অতি শীঘ্রই আসিতেছে যেদিন যায় পড়াশোনার চাপ তত বৃদ্ধি পাচ্ছে তাই আপনারা অনেকেই বিভিন্ন ধরনের সাজেশন নিয়ে ঘাটাঘাটি করতেছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ার চেষ্টা করতেছেন তাই আজকে আপনাদের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে আপনারা মাত্র ষাটটি জেমিতি পরেই সমাপনী পরীক্ষার জন্য সবগুলো জেমিতি কমন নিতে পারবেন এই ষাটটি জেমিতি নিয়ে আজকে আমরা আলোচনা করব সমাপনী পরীক্ষায় আট নং অংশে আপনারা জানেন যে জেমিতি থাকে সেখানে মাত্র তিনটি জেমিতিক প্রশ্ন থাকে আর এই তিনটি থেকে আপনাদের লিখতে হবে মাত্র দুইটি যেখানে ছয় ছয় বারো মার্ক থাকবে একটা জেমিতির জন্য যে ছয় মার্ক থাকবে এর মধ্যে তিন মার্ক থাকবে যেমিতি অঙ্কনের ক্ষেত্রে এবং তিন মার্ক থাকবে যেমিতির বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে এই জন্য চিত্র আঁকা এবং বৈশিষ্ট্যগুলো ভালো করে লেখা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সুন্দর করে একটি চিত্র আঁকতে পারেন এবং আপনি যদি সুন্দর করে বৈশিষ্ট্যগুলো লিখতে পারেন তাহলে আশা করি আপনি সয়ে ছয়ই পাবেন অর্থাৎ দুইটি যেমিতে লিখতে পারলে বারো মার্ক তাহলে চলুন আজকে আমরা যে জ্যামিতিগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখিনি প্রিয়ভিউর আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার সাজেশন আমাদের পিএসসি এক্সাম দুই জন্য যে ষাটটি জ্যামিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে এক আয়ত আয়ত বা আয়তক্ষেত্র দ্বিতীয়ত বর্গ বা বর্গক্ষেত্র ক্ষেত্র সামান্তরিক ট্রাভেজিয়াম চতুর্ভুজ বৃত্ত মাত্র ষাটটা জ্যামিতি সমাপনী পরীক্ষার জন্য এই ষাটটা জ্যামিতি যথেষ্ট শুধু জ্যামিতিগুলোর সংজ্ঞা আপনারা পড়বেন বৈশিষ্ট্য পড়বেন এবং চিত্রগুলো ভালো করে আঁকা শিখে নেবেন তাহলে আর আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবেই না সাতটি যেমিতির জন্য প্রয়োজনে আপনি একটু একটু করে সাত দিন সময় দিন তাহলে আশা করি আপনার এই যেমিতিগুলো ভালো করে শিখতে পারবেন আমরা পরবর্তীতে যেমিতিগুলো কিভাবে আঁকতে হবে বৈশিষ্ট্যগুলো কিভাবে লিখতে হবে এই সম্পর্কিত ভিডিও নিয়ে আসব যার ফলে আপনারা এই ষাটটি যেমিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন তাহলে চলুন আমরা আজকে এই পর্যন্ত শেষ করি এবং জেনে রাখি যে আমাদের সমাপনী পরীক্ষার জন্য বেশি বিস্তারিত কিছুর দরকার নেই মাত্র ষাটটি জেমিতি আবার জেমিতিগুলো আমরা একটু লক্ষ্য করে দেখি যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস সামান্তরিক ট্র্যাভেজিয়াম চতুর্ভুজ বৃত্ত তাহলে আমরা এই যে জেমিতিগুলো আছে এগুলো ভালো করে শেখার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে টিউটর আছে হোম টিউটর স্কুলের টিচার আছে বা আপনার পিতামাতা আছে যিনি আপনাকে এই পরীক্ষার জন্য সহযোগিতা করতেছে যিনি আপনাকে পড়াচ্ছেন সব কিছু বুঝিয়ে দিচ্ছেন তার সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করতে হবে যে আমাকে এই সারটি জমিতে শিখতেই হবে এই সারটি জমিতে যখন আপনি তাদের কাছে বলবেন এবং তারা শিখিয়ে দেবে তার আশা করি আর কোনো সমস্যা থাকবে না এরপর যদি আপনি তাদের সহযোগিতার মাধ্যমে শিখতে কোন ক্ষেত্রে একটু অসুবিধা হয় তাহলে আমাদের চ্যানেলের পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো জেমিতি কেন্দ্রিক অর্থাৎ ষাটটি জেমিতির জন্য আমরা আলাদা আলাদাভাবে ভিডিও রেডি করেছি পরবর্তীতে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন যে জেমিতি কোনগুলো আমাদের পড়তে হবে এর অতিরিক্ত কোনো জেমিতি পড়ার দরকার নেই প্রিয় বন্ধুরা তাহলে আজ এ পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এটি অন্য কোনো চ্যানেল নয় লেখাপড়া সম্পর্কিত চ্যানেল যার ফলে আপনারা এখান থেকে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় জানতে পারবেন যা আজ হোক কাল হোক আপনাদের বিভিন্ন ধরনের উপকারে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম